উচ্চমাত্রার কোলেস্টেরল কিন্তু একটি লাইফস্টাইল ডিজিজ। দীর্ঘদিন না বুঝে খাদ্য খাবার গ্রহণ না করা এবং এর সঙ্গে দীর্ঘদিন এক্সারসাইজ না করা কোলেস্টেরল বৃদ্ধির একটি অন্যতম প্রধান কারণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটি খাবারের কথা বলবো যে দুইটি খাবার আমরা প্রায় অনেকেই প্রত্যেক দিনই খেয়ে থাকি, আর এই দুইটি খাবার কিন্তু ধীরে ধীরে নীরবে আমাদের কোলেস্টেরলের মাত্রা শরীরে বাড়িয়ে চলেছে। একজন প্রফেশনাল ইয়োগা টিচার এবং একজন হেলথ মোটিভেটর হিসাবে কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের জন্য করছি। ফার্স্ট দেখুন, আমরা যারা সম্পূর্ণরূপে সুস্থ আমাদের কিন্তু বাইরের থেকে কোলেস্টেরল ইনটেকের মাত্রা হওয়া উচিত প্রত্যেক দিন 300 মিলিগ্রাম ম্যাক্সিমাম। এখন প্রায় 60% লোক কিন্তু নন ভেজিটেরিয়ান, আর এই নন ভেজের তালিকায় তাদের প্রথম পছন্দই কিন্তু রেড মিট। আর এই রেড মিটের মধ্যে যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল রয়েছে এ কথাটা কিন্তু কম বেশি আমরা প্রায় প্রত্যেকেই জানি, কিন্তু এই কথাটা হয়তো বা অনেকেই আমরা জানি না যে এই রেড মিটের মধ্যে সব থেকে বেশি কোলেস্টেরলের যে পার্ট, যে অংশটায় থাকে, সেটি হচ্ছে লিভার, অর্থাৎ যেটাকে আমরা বলি মেটে। সাধারণত 100 গ্রাম রেড মিটের লিভারে অর্থাৎ মেটেতে কোলেস্টেরল পাওয়া যায় নিয়ার অ্যাবাউট 565 মিলিগ্রাম। দিস ইজ টু হাই। ফলে দীর্ঘদিনের এই অভ্যাস আমাদের রক্তে নীরবে যে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বাড়িয়ে চলেছে এ কথাটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দুই, আমরা অনেকেই কিন্তু প্রায় প্রত্যেক দিনই বাজারজাত বিভিন্ন রকমের তেলে ভাজা খেতে অত্যন্ত পছন্দ করি। এই তেলে ভাজার মধ্যে যেরকম চপ, সিঙাড়া, নিমকি, চানাচুর, এটসেট্রা এটসেট্রা। অ্যাকচুয়ালি এই খাবারগুলো যখন তৈরি হয় তখন একটি তেলকে কিন্তু বারংবার ফোটানো হয়। একটা কথা আপনারা প্রত্যেকে জেনে রাখুন, একটা তেলকে যদি 2 থেকে 3 বার ফোটানো হয় তাহলে কিন্তু সেই তেল ট্রান্সফ্যাটে কনভার্ট হয়ে যায়, আর এই উচ্চমাত্রার ট্রান্সফ্যাট কিন্তু কোলেস্টেরল বৃদ্ধির আরেকটি কারণ। তাছাড়া আমাদের আরেকটি বদভ্যাস রয়েছে যে আমরা প্রায়শই কিন্তু মিষ্টি দই, দোকানের বিভিন্ন রকমের মিষ্টি, চিজ, বাটার, এগুলো কিন্তু প্রায় আমরা খেয়ে থাকি। এই জাতীয় খাবারগুলো কিন্তু ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট, অর্থাৎ এই জাতীয় খাবারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ এক্সেস থাকে, আর এই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমাদের শরীরের লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অর্থাৎ LDL অর্থাৎ বাজে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বাড়াতে থাকে। সুতরাং আপনি যদি আগের থেকেই উচ্চ কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন অথবা আপনার যদি এখন পর্যন্ত কোলেস্টেরল নর্মাল থেকে থাকে, তাহলে আমি এই ভিডিওতে যে দুইটি মূল খাবারের কথা বললাম এবং এর সঙ্গে যে ডেয়ারি প্রোডাক্টগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই খাবারগুলির থেকে কিন্তু সম্পূর্ণরূপে বিরত থাকার আপনারা চেষ্টা করুন। এর সঙ্গে প্রত্যেকদিন আপনারা 1 থেকে 1.5 ঘন্টা এক্সারসাইজ করুন। উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকলে কোন কোন এক্সারসাইজ আপনারা করবেন, আমার এই চ্যানেলের অনেক ভিডিওতে কিন্তু আমি এই টাইপের এক্সারসাইজ আপনাদের জন্য দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয় আপনারা ওই এক্সারসাইজগুলো দেখে নিয়ে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন।